হ্যালো গাইজ, গুড মর্নিং। গুড মর্নিংয়ের সাথে সাথে সকাল 7:30 বাজছে এখন, এবং বেরিয়ে পড়লাম ওয়াটার কাপ খেলতে। চানাতে আসছে সবাই, দেবেদরা গাড়ি করেছে। এখন আমি বাড়ির ঠিক সামনে মিতুবাবুর দোকানের কাছে, তো রাস্তায় অনেক কথা হবে গাইজ। দেখি থাকো, অনেক ভালো খেলা আজকে, দেখা যাক কি। অনেকটা জার্নি আছে, তাই 2 নম্বর পড়েছে, 12টার সময় ঢুকতেই হবে আমাদেরকে। তো দেখা যাক ঢুকতে পারি কি না, দেখতে থাকো। ঠান্ডা একদম পুরো বরফ হয়ে গেলাম, প্রচুর ঠান্ডা সকাল সকাল সত্যি, তার জন্য এটা অনেক হেল্প করলো আমার। যাই হোক, শীতের ড্রেস রেডি, তবে বেজে গেল, টাইম হয়ে গেল প্রায় 7:30-8টা। এবার আমাকে যেতে হবে, চান্দাবড়া অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ নয়, 15 মিনিট হলো। তো গাইজ দেখতে থাকো, মজা তো আজ হবে, বাওয়াল হবে, অনেকটা রাস্তা জার্নি। যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আইয়ে, আপকা ইন্তজার থা, মেন গেট। বলো দাদা, জোম্যাটো বালা সরস্বতী পূজায় চাঁদা হচ্ছে এখানে, কালী পুজো, কালী পুজো, সরি 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 সরি, কালী পূজা হচ্ছে। তো ডান দিক আছে, সাথে সাথে চলেছি আমরা পত্তসায়ের মোড়। অসাধারণ টিফিনের মানে ব্যবস্থা করা হয় এখানে, মুড়ি চপ ঘুগনি নান বেগনি পেঁয়াজি সব। তো সবাই প্রচুর খুশি আমরা এখানে আসতে পেরেছি, এখানে খাবার খাবো আমরা আজকে। তো অমলেটও পাওয়া যায়, কি খাবি ভাই, কি খাবি তুই, তুই কি খাবি, মুড়ি ঘুগনি, আমিও মুড়ি ঘুগনি বল। এখানে সবাইকে দিয়ে দিয়েছে খাবার, ইন্দ্রকে দেনে মাথা মাথা খারাপ, এখন একদম টানছে তো বিবেক, আর বিবেক চুল কালার করেছে, বল বিবেক চুল কালার করেছে, চুলটা আর লাল সাদা হয়েছে না, টেকে গেছে। তো আমরা খাবার পাইনি, সবাই খাবার দিয়ে দিচ্ছে। ইন্দ্র কি অসুবিধা, এবার এসছে প্লেট আমার, তাও ইন্দ্র আছে নাই, তো কা খায়গা, ছোলা বাটা, অমলেট কে খায়, ছোলা বাটা, হ্যাঁ অমলেট খায়গে, হ্যাঁ অমলেট করো, চারটা দিতে পেয়েছি, বাপ রে, সিনটা দেখো, সিনটা দেখো, প্লেটটা দেখো, বাহ, হাসি দেখো মুখে চাওড়া হাসি। তো গাইস আমাদের জার্সি অলরেডি রেডি, রিসো পরে নিয়েছে, এশিয়ান এশিয়ান নতুন জার্সি, অনুপম দাকে থ্যাংক ইউ। তার সাথে সাথে খেলার মাঠ দেখে দিচ্ছি, আমাদের খেলা সেকেন্ড খেলা আজকে, ফার্স্ট খেলা শেষ হয়ে গেছে, আমরা যাচ্ছি সবাই রেডি। তো গাইস দেখি অনেকজন আছে যারা আমার ভিডিও দেখে, তাদেরকে আমি দেখাতে পারি না, ব্যস্ততা, এখন একটু ফাঁকা আছে, খেলে উঠলাম, যা খেলার রেজাল্ট হয়েছে, জিতে গেছি,
দাদাকে দেখি। দাদা আমাদের ব্লগ ভালো লাগে তো? একদম খুব ভালো লাগে, এমন প্রত্যেকটা ব্লগই দেখি আমরা একদম। কি বলে কাকে বেশি ভালো লাগে আমাদের টিমের, কার কথা বেশি ভালো লাগে আমাদের ব্লগে? তসুখান দাদা, আমাদের সিঙ্গু দা। আর রান্টুর কথা কেমন লাগে? খুব ভালো লাগে। তোমাদের যে বস্তিগুলো হয় মানে খেলতে আসতে আসতে খুব ভালো লাগে দেখতে। অসংখ্য ধন্যবাদ, এইভাবে দেখো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, তোমরা সাপোর্ট থাকলে আমরা ভালো করে খেলা দাদা যেমন জিতে। একদম একদম, চলো তো আছি আমরা, একদম দেখা হচ্ছে নেক্সট ব্লগ। তো এইভাবেই যারা সাপোর্ট করো আমাকে, সবাই সাপোর্ট করতে থাকো, আমি চেষ্টা করবো সবাইকে ব্লগে আনার। দেখতে থাকো আমাদের গাড়ি চলে এসছে, গাড়ির মধ্যে আমরা ড্রেস চেঞ্জ করবো। গাইস এই মুহূর্তে ফার্স্ট রাউন্ড খেলা শেষ হলো। ফার্স্ট রাউন্ডের টার্গেট ছিল, যারা লাইভ দেখেছে তাদের জন্য বলার নেই, যারা এখনো দেখনি আমার ব্লগ দেখে আপডেট চাইছো তাদেরকে বলি ফার্স্ট কথা। ব্যাটিং নেমেছিল কুলটির দেবেশ মাঝি, চার মারা তা একটা চার মেরে পরে উল্টা পাল্টা পেছন দিকে ছয়, ঠিক আছে শেষ হলো। তারপর আমাদের নামলো স্বাধীন গোস্বামী, ম্যান ফ্রম আসানসোল, প্রথম বলে ব্লক বোল্ড, ঠিক আছে গেল। তারপর নামলো কে? তারপরে আমি প্রথম বলে অসাধারণ চার, তারপরে স্টোক, ঠিক আছে। তারপরে আমরা ইন্দ্র, ভগবান ইন্দ্র, তারপরে একটি চার মেরে বোল্ড। তারপরে যে ব্যাটসম্যানটা নেমেছিল সে ব্যাটসম্যান আমাদের দুর্গাপুরের নয়, জামশেদপুরের টাটা, আবার এয়ার মারতে গিয়েছে, লেগ উইকেট নয় অফ উইকেট উড়েছে এয়ার মেরে, ঠিক আছে। তো আমাদের উইকেট উইকেট পড়ে গিয়েছিল, তারপরে আমাদের পিছে আগমন হলো রাজকুমার রিসু, তখন থেকে খেলাটা গরম হয়ে গেল, কিন্তু নন স্ট্রাইক ছিল। তার আগে আমরা বিমল লাইটকে দেখতে পেয়েছি, ম্যান ইন ফর্ম, 6 বল 6 বাউন্ডারিজ, হাসি দেখছি তো অসাধারণ একটি চার। আর অসাধারণ একটি ফিল্ডিং মিসের জন্য ম্যাচ ড্র, লাস্টে রাজকুমার রিসু চার মেরে ম্যাচ ফিনিশার, যাকে বলে ফিনিশিং করে দিল। তো আমি একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে এখন আমরা যাচ্ছি কোথায়, গাড়ি চলছে সেটা হচ্ছে বিষয়, যাচ্ছি হচ্ছে আমরা বিমল সিং এর রেস্টুরেন্ট। তো সেই রেস্টুরেন্ট বিমল সিং এর খাবার খেতে দিয়েছি, তো এবার আমরাও দেখিনি কেমন রেস্টুরেন্টটা আর কোথায় আছে। তো আমরা যাচ্ছি, আপনাদেরকেও অবশ্যই দেখাবো বা তোমাদেরকে দেখাবো, তোমরা অবশ্যই জুড়ে থাকো আমার চ্যানেলে এবং আমিও দেখবো। এবং ওখানকার খাবার আমরা খাবো আজকে, আর কি রকম খাবার কি রকম কি সব আমি তোমাদেরকে ইনফরমেশন দেবো, তো তার জন্য স্কিপ না করে দেখতে থাকো গাইস। মলদার রেস্টুরেন্ট আমরা চলে এসেছি, লিটিল স্পাইসি নাম, আমরা ঢুকে যাচ্ছি। ইন্ডিয়ান তন্দুর সব কিছু অ্যাভেলেবেল, স্যার বসে গেছেন আমাদের খেতে বিমলদার রেস্টুরেন্টে, সবাইকে ওয়েলকাম। অসাধারণ একটা ডেকোরেশন, আবার চলে এসছে দু বালতি ডাল, স্টিম রাইস, ওরা নান খাচ্ছে, সবকিছু ভালো এখানে মোটামুটি। এবার খাবারের অপেক্ষা, ফাইন্যান্সের সাথে কথা বলছি। ইন্দ্র খাবার কেমন লাগলো? তুমি রুটিও খেলে, নানও খেলে, ভাতও খাচ্ছ, একদম একদম। খাবার কেমন বিবেক? ফার্স্ট ক্লাস খাবার, রিসু খাবার নিয়ে যাচ্ছে, আরো লাগবে। রঞ্জন সিং খেয়ে রেডি, এইমাত্র আমরা চলে মানে খেয়ে বেরোলাম যেখান থেকে, লিটিল স্পাইসি বিমলদার যেটা রেস্টুরেন্ট নতুন খুলেছে, যেটা অসাধারণ ডেকোরেশন আর সুন্দর খাবার। রিসু এত খেয়েছে মানে ধারণা করা যাবে না। তারপরে দেবেশ দা, খানেওয়ালা পার্টি, কেমন খাবার কেমন ছিল? কি খেতে দেখলি আমাকে? খাবার কেমন ছিল সেটা? খাবার খুব সুন্দর ছিল, একদম সত্যি খুব সুন্দর। তো ঘাটাল এলে আমরা চেষ্টা করবো এখানে আসার। ক প্লেট ভাত খেলি?
বেশি না 4 প্লেট বেশি না 4 প্লেট তো এবার আমরা যাব সোজা মাঠের দিকে বা একটা পার্কে যাওয়ার প্ল্যান আছে দেখা যাক কতটা সাকসেস হয় কোথায় যাবে না একটু ব্যাগ আমাকে দাও তো দেখতে থাকো গাইস কোথায় যাচ্ছি আমরা তো কোন কাট লাইনে যেতে হবে নাম হ্যাঁ বুয়া জেন্টলম্যান তো 45 মিনিট পৌঁছে গেছে এই টিম গেট ইউ লাভ নেক্সট ম্যাচ লিফট পোডিয়াম সাথে সাথে অপরূপ ইলেভেন কার্ড নাও এই পাকা টাইম নেই सही बात सम्मान देंगे दिलीप भाई हमारे साथ जुड़े रहिए आपके लिए बहुत सारा इनाम है जिस तरह से जो मैदान आपने बनाया और इसीलिए आपके लिए हैंडसम তো গাইস আমাদের রান হয়নি 36 রানে রান হয়েছিল মিস করব একটা ভালো টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ এত বড় টুর্নামেন্ট আমরা হেরে গেলাম বোলাররা তাও চেষ্টা করেছিল দারুণ বল করেছিল আমাদের ব্যাট হলো না কারোরই হয়নি কেউই পারেনি ব্যাট করতে লাস্টে সাইনা দু চারটা মারলো বলে সম্মান রয়ে গেল নাহলে সম্মানও থাকতো না তো দিন খারাপ থাকে আর কি পিচটা একটু ছোটো ছিল আমি ওয়ার্ল্ড কাপ কমিটির কাছে বিশেষ অনুরোধ আমার এবং সব কিছুই ভালো ছিল পিচটা একটু বড়ো করলে ভালো হয় মানে সবার সুবিধা হতো সবাই আরও ভালো ভালো ব্যাট করতো সব প্লেয়াররা তো এসে বাঁকুড়া আর একটা বাজে দিন পেরোলো ক্ষমা চেয়ে নেবো অনুপমদা এবং আর কিছু বলার নেই বেটার লাক নেক্সট টাইম দেখা হচ্ছে নেক্সট ব্লগে